সরকার পোস্ট পাবই বাজার উপজেলা জামালপুর সদর জেলা জামালপুর। ওই সময় আমাদের বাপ মা সব আওয়ামী লীগ করতো, এখনো করে। আমরা তখন ছাত্র ছিলাম। কোন ক্লাসে পড়তেন? তখন নাইনে পড়তাম। যুদ্ধের সাথে যুক্ত হলেন কিভাবে? আমরা যুদ্ধের সাথে যুক্ত হইলাম। আমরা ৪২ জন ছাত্র, এরা সব টিফিনের সময় দুপুরে একটা সময় বললাম যে আমরা মুক্তিযুদ্ধে যাব। আমাদের এক সিনিয়র ভাই ছিল, তার নাম হল শামসুল আলম। ওনার বাড়ি হলো চরের ভিতরে ছিল। উনি বললো যে তোরা যদি যাস আমার বাড়িতে আসবি, ওইখান থেকে আমি লোক আর ঠিক করে দেবো, ওইখান থেকে রাতে চলে যাবো। আমরা এই ৪২ জন আমাদের সবাই একই ক্লাসের? হ্যাঁ, বিভিন্ন ক্লাসেই আছে। এই ওই সময় আমরা গেলাম ওইখানে। ওইখানে যাওয়ার পরে রাতে ১১টার সময় আমাদের লোক হয় তুলে দিল, আমরা লোক হয় চলে গেলাম। মাইলখানিক যাওয়ার পরে দেখিলেন একটা ক্যাম্প আছে, ক্যাম্পের নাম হলো কালাইচরা। ওইখানে গেলাম, আমাদের চাল লাইন দিলে, আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওইখান থেকে ৮-১০ দিন আমাদের ট্রেনিং দিল। দেওয়ার পরে আমাদের একদিন রাতে আসে দিয়ে চলে গেলো হলো ঢালু নামে তুরা। ওইখান থেকে আমরা ২৬-২৭ দিন ট্রেনিং দেওয়ার পরে ওইখান থেকে আমরা ২৬ জন একসাথে মারাই চলে আসি। ২৬ জন ৪২ জনের মধ্যে না, তখন আমি ছিলাম হলো আমার বন্ধু বান্ধব ছিল শৈশবাড়ি। আমি ভাটারা হাই স্কুলে পড়তাম, শৈশবাড়ি বন্ধুরা। পরে ক্যাম্পে যখন ভর্তি করলে তখন আমার সদর থানার ভিতরে নিয়ে চলে গেল। আমি একা, সুজাত আলী, সালাম, সালাম ২ জন, আব্দুর রব, হায়দার আলী, তার হাতেম আলী, এরকম ২০-৩০ জন আমরা ছিলাম একসাথে। আমি জামালপুর থেকে সোজা চলে আসলাম শৈশবাড়ি উপজেলার ছেলেবেলের সাথে। আমাদের নেতৃত্ব দিতে হইলো আমাদের কোম্পানি কমান্ডার হইলো প্রকৌশলী নাজিমুদ্দিন, গ্রুপ কমান্ডার ছিল হইল আব্দুর রব। মানে আইসে আসে ওরা বয়রা চরের ভিতরে এক হাই স্কুল আছে, ওই হাই স্কুলে আমরা ক্যাম্প করি। করার পরে আমার এলাকা হইলো ১২ নং ৩৩ ইউনিয়ন, জামালপুর সদর থানা। আমাদের এখানে আমার ইউনিয়নের ৮৮৩ জন আধাকার ছিল লিস্টেড। দেখ, এদের ধরা কিছু লোক ধরার জন্য আমরা যাইতাম এখান থেকে, এই লৌকা যুগে যাইতাম বহু না হলেও ১০ মাইল দূরে, কিন্তু আমরা ক্যাম্পে চলে আসতাম। তারপরে আমরা এখান থেকে জামালপুর, ধানাও কামালপুর সবচেয়ে বড় যুদ্ধ হয়। বহু ভারতীয় সৈন্য, আমাদের মুক্তিবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, বিডিআর, এরা অনেক লোক মারা গেছে। ওইখান থেকে আমরা গেলাম হয়েছে শস্যবাড়ি উপজেলার বাউসি গ্রামে। রাত তখন বাজে হলো ৩টা-৪টার দিকে। শৈশবাড়ি যুদ্ধে আমরা বাউসি, ওই যুদ্ধে আমরা যুদ্ধ আহত হই, ৫-৭ জন আহত হই, প্রায় ১৭-১৮ জন মারা যায়। ওইখান থেকে যেতে অবস্থায় আমরা চলে যাই ভারতের মহেন্দ্রগঞ্জ। ওইখানে যাই এসে হাসপাতালে ভর্তি হই। ডাক্তার আমাদের নিজের দেরি ছিল জামালপুরে ডাক্তার ডক্টর নজরুল ইসলাম, উনি একজন, উনিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মানে যাই সেটা আমাদের চিকিৎসা করে আবার পাঠাই দেয়, আমরা ওই আমাদের ক্যাম্পেই চলে আসি। পরে আসলাম জামালপুর, জামালপুরে এসে আমাদের জামালপুর সদরে পিটিআই ক্যাম্প করলো। ওইখানে আমরা হোয়াটসঅ্যাপে জমা দিলাম, জমা টমা দিয়ে ওইখানেই
মাসখানিক ছিলাম স্যার, তারপরে তার দাদার মতো বাড়ি। স্বাধীন হয়ে কখন জানেন? আমার হ্যাঁ স্বাধীন হয়ে গেছে তখন, মানে কত তারিখ? কত তারিখ? আমাদের 10 তারিখ, দানাও কামালপুর হইলে 7 তারিখ। এই পর্যন্ত আমরা।